আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিড ওয়ার্স কোর্সের টিউটোরিয়াল ফোর ফোরে টিউটোরিয়াল ফোরে আমরা খুব বেসিক একটি জিনিস শিখব সলিড ওয়ার্সের কীভাবে আপনি আপনার প্রথম থ্রি পার্টি সলিড ওয়ার্সে ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়ে আমরা জানব তো এটা খুবই বেসিক একটি টিউটোরিয়াল আশা করি খুব সহজেই আপনারা মনোযোগ দিয়ে শুনলে শিখে যেতে পারবেন প্রথমে নিউ এ ক্লিক করুন ক্লিক করে যদি এই এইরকম কোনো উইন্ডো আছে আসে নিউ সলিডওয়ার্স ডকুমেন্টসে আপনার নোভিস ক্লিক করলেই জেনারেল উইন্ডোটি চলে আসবে এখানে নিউ ওয়ার্স ডকুমেন্টসে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং তিনটে অপশান আছে তো আমরা প্রথম থ্রি ডি পার্ট ক্রিয়েট করব তাই পার্ট সিলেক্ট করে ওকে ক্লিক করলেই আমরা আমাদের যে ড্রয়িং উই উইন্ডোটি আছে সেটিতে চলে আসব। আপনি যে ড্রয়িংয়ে করেন না কেন সেটা কোনো না কোনো প্লেনে করবেন তিনটা ফান্ডামেন্টাল প্লেন আছে সলিড বর্সের ফ্রন্ট প্লেন টপ প্লেন আর রাইট প্লেন ফ্রন্ট প্লাইন আপনি আপনার সামনের যে ওয়াল সেটাকে ফ্রন্ট প্লাইন হিসেবে চিন্তা করতে পারেন টপ লাইন আপনি আপনার রুফ বা রুফের যে প্যারাল ফ্লোরগুলি আছে সেগুলিকে চিন্তা করতে পারেন আর রাইট প্লাইন আপনি আপনার হাতের ডানে যে ওয়ালটি আছে সেটিকেও সেই টাইপের কোনো প্লেন হিসেবে চিন্তা করতে পারেন যে কোনো প্লেনে আপনি আঁকেন না কেন সব প্লেনে আঁকার প্রসিডিওর মোটামুটি একই প্রথমেই আপনার কোনো ফেস বা প্লেন সিলেক্ট করতে হবে ধরুন আমি ফ্রন্ট প্লেনটাই সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে এখানে একটি পপ আপ চলে আসলো মানে স্কেচ এখানে স্কেচ নামে একটি অপশন আছে তো আমরা এখানে সিলেক্ট করে স্কেচে যেতে পারি অথবা এখানে স্কেচ নামে একটি ট্যাবই আছে যেইখানে স্কেচ নামে এই অপশনটি আছে সেটা সিলেক্ট করেও আমরা ড্রয়িংয়ে যেতে পারি সিলেক্ট করার সাথে সাথে দেখছেন যে প্লেনটি একটি স্পিন করে একটা সিটের মতো আকারে চলে আসলো এখন থ্রি ডি অবজেক্ট আঁকার জন্য প্রথমে আপনাকে টু ডিতে কোনো এনক্লোজড অবজেক্ট আঁকতে হবে যেমন ধরুন একটা সার্কেল বা বৃত্ত এটা একটা এনক্লোজড বা বদ্ধ একটি জ্যামিতিক আকৃতি তারপরে একটা রেক্ট্যাঙ্গেল বা এতক্ষেত্রও ওইভাবে চিন্তা করতে পারেন একটা স্লট এটাও একটা বদ্ধ ক্ষেত্র যেমন ধরুন একটি সার্কেল যদি আপনি এখানে আঁকেন তাহলে এটি একটি বদ্ধ জ্যামিতিক চিত্র আপনি একটি রেক্ট্যাঙ্গেলও আঁকতে পারেন অথবা আপনি চাইলে একটি স্লটও আঁকতে পারেন এই স্লট বা রেক্ট্যাঙ্গেল এইগুলো নিয়ে আমরা সামনেও কিছু বিস্তারিত আলোচনা করব এখন এই টাইপের যে বদ্ধ ক্ষেত্র আছে সেগুলোকে আপনি ত্রিমাত্রিক যে আকৃতি তাতে কনভার্ট করতে পারেন কিন্তু আপনি যদি লাইনের কথা চিন্তা করেন তাহলে সেটি কেমন হবে লাইন কিন্তু কোনো বদ্ধ এরিয়া না কিন্তু আপনি চাইলে বেশ কয়েকটা লাইন যদি একসাথে জয়েন করেন কোনো এনক্লোজ সারফেস ক্রিয়েট করেন তখন আপনি ওইটা দিয়েও ডিতে আঁকতে পারেন তো আপাতত এইগুলি সিলেক্ট করে কীবোর্ডে ডিলিট প্রেস করতে পারেন আমরা আবার সিলেক্ট করি এটাকে সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিই এই যে ডিলিট আইটেন্স আছে রাইট ক্লিক করেও ডিলিটে যেতে পারেন আমরা যেই স্ক্রিনটা সেটি ক্লিয়ার করে নিলাম এখন যেটা হচ্ছে লাইন কমান্ডে গেলাম লাইন কমান্ডে গিয়ে আমরা এনক্লোজ কিছু লাইন আঁকলাম এই যে আমার বদ্ধ এরিয়া আমি পেয়ে গেছে এখন এটি সিলেক্ট করলাম এটি আমি আমার এখন আমি যদি ফিচারে যাই ফিচারে গিয়ে এক্সট্রুড সিলেক্ট করলেই দেখুন এটি ত্রিমাত্রিক একটি ডাইমেনশন দেখাচ্ছে আমি সামনে পিছনে দুই দিকেই সিলেক্ট করতে পারি এখন এটি যদি ক্লিক করি তাহলে দেখুন আমাকে থ্রি ডাইমেনশনাল একটি অবজেক্ট দেখাচ্ছে আমরা আসুন এটিকে সেভ করে এই ফাইলটা এটি যদি সেভ এস দিই সেভ এস আমি ধরুন টিউটোরিয়াল ফোর এই নামে যদি সেভ করি তাহলে এটি সেভ হয়ে যাচ্ছে আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ